কম তেলে মচমচে বেগুন ভাজির রেসিপি আজকে শেয়ার করব। আর এই বেগুন ভাজিটা পোলাওয়ের সাথে খেতে সেই স্বাদ লাগে। বেশি তেল লাগার কারণে অনেকেই এই বেগুন ভাজিটা করতে চায় না, তো আজকের রেসিপিতে আমি কম তেলে বেগুন ভাজির রেসিপিটা শেয়ার করছি। আর সেই সাথে এটা একদমই ভিন্ন রকমের একটা রেসিপি, আশা করছি মূল রেসিপি ভালো লাগবে। এখানে আমি সাদা বেগুন নিয়েছি আর বেগুনটা বেশ বড় সাইজের, এখন পিস পিস করে কেটে নিচ্ছি। 1 ইঞ্চি পুরু রেখে আমি বেগুনের পিসগুলো করে নিব। আমি বেগুনটা ধুয়ে নিইনি, কাটার পরে ধুয়ে নিব, এতে করে মশলাটা ভিতরে ঢুকবে। সবগুলো পিস করে নিয়েছি, এখন ধুয়ে নিচ্ছি। ধুয়ে আমি লবণ, মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো মাখিয়ে নিব বেগুনের গায়ে। এই রেসিপিতে বেগুন ভাজার পরে অনেকক্ষণ পর্যন্ত মচমচ থাকবে, আর সেই সাথে চাইলে এভাবে বেগুন ভেজে ইফতারিতেও রেখে দিতে পারবেন, বেগুনের মতো খেতে লাগবে। তো আমি লবণ হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো করেই। অনেক সময় বাসায় গেস্ট আসার কারণে আগে থেকে অনেকে বেগুনটা ভেজে রাখে, সেগুলো নেতিয়ে পড়ে বা নরম হয়ে যায়, তো এভাবে করে বেগুনটা ভেজে নিতে পারবেন, অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকবে। তো মাখানো হয়ে গেছে, এখন আমি বেগুনটা কীভাবে মচমচে করবেন এবং কম তেল লাগবে তার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ বেসন আর 2 টেবিল চামচ চালের গুঁড়ো, সেই সাথে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর লবণ, সেই সাথে ভাজা জিরার গুঁড়ো, এগুলো অল্প অল্প করে নিয়ে নিচ্ছি। এরপর শুকনো এই উপকরণগুলো আমি হাত দিয়ে ভালো করে মিক্স করে নিব। চালের গুঁড়োটা দেওয়ার কারণে বেগুন ভাজাটা অনেক বেশি মচমচে হবে, আর বেসন চালের গুঁড়ো দেওয়ার কারণে খুব সুন্দর একটা টেস্টও আসবে। সেই সাথে এটা উপরে দেওয়ার কারণে যে লেয়ারটা হচ্ছে, লেয়ারের কারণে ভিতরে তেলটাও কম ঢুকবে। তো আমি এভাবে উল্টে পাল্টে শুকনো উপকরণটা বেগুনের গায়ে লাগিয়ে নিচ্ছি, সবগুলো লাগিয়ে নিব ঠিক এভাবে করেই। সবগুলো লাগানো হয়ে গেলে বেগুনটাকে আমি 10 মিনিটের জন্য এক সাইডে রেখে দিব, এতে করে খুব সুন্দরভাবে লেয়ারটা বেগুনের গায়ে সেট হয়ে যাবে। 10 মিনিট পরে চুলায় তেল দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো। তেলটা যতটুকু দিচ্ছি ততটুকু সব কিন্তু বেগুন মানে ভাজতে লাগবে না, অল্প পরিমাণেই লাগবে। এখন আমি 10 মিনিট পরে বেগুনটা ভেজে নিচ্ছি, আর বেগুনটা দেখেন 10 মিনিট পরে খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে আর কালারটা পরিবর্তন হয়ে গেছে। চুলোর আঁচ লোয়ে রেখে বেগুনগুলো ভেজে নিতে হবে, এতে করে ভিতরটাও সিদ্ধ হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি, 2 থেকে 3 মিনিট পরে উল্টে দিচ্ছি। এভাবে করে 5 থেকে 6 মিনিট লাগবে আমার এই বেগুনটা ভাজি করতে। একটু সময় নিয়ে বেগুনটা ভাজি করলে অনেকক্ষণ পর্যন্ত মচমচে থাকবে, সেই সাথে বেগুনের ভিতরটা কাঁচা থাকবে না। উল্টে পাল্টে বেগুনটা প্রায় ভাজা হয়ে গেছে, আমি আবারও একটু উল্টে দিচ্ছি। আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আর নতুন নতুন রেসিপি পেতে আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। বেগুনটা অলরেডি ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আর এটা ভাজতে আমার 2 টেবিল চামচের মতোই তেল লেগেছে, আর অবশিষ্ট তেল আমার ফ্রাই প্যানেই আছে। আর দেখুন এটা কতটা মচমচা হয়েছে, হাত দিয়ে বাড়ি দিলেই বোঝা যাচ্ছে।